আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল, সবারই দিন ভালো যাই দোয়া করি। সবাই ভালো আছেন আশা করি। ভিডিও করার কারণ হলো আজকে রোজা মনে হয় 9টা যায়, আজকে গেলি হারে মনে হয় 9টা যাবো রোজা। মানে আমার জানা মতে ভিডিও করার উদ্দেশ্য, মানে আমার জানা মতে মানে বছরের প্রথম আজকে মনে হয় বৃষ্টি হইলো। বৃষ্টি হতে অনেক মানুষের উপকার হয়েছে আমি মনে করি। মানে মাটি এরকম শুকনা ছিল, বেশি একটা মোটামুটি বৃষ্টি হয় নাই, কিন্তু আমার ভালো একটা বৃষ্টি হয়েছে। এই যে মাটির পেছন দিকে হবে আর ওই যে পাগারে মানে পানি যাচ্ছে, পানি যাচ্ছে এখনো বৃষ্টি পড়ে আছে। পানি দেখতে পাচ্ছি নাকি জানি না, আর আকাশে যথেষ্ট পরিমাণে মেঘ আছে, আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যারা ধান গাছে ধান খেতে হবে, মানে পানি দিয়ে হারা যায় না এত পরিমাণ, মানে পানি শুকায়। বৃষ্টি হলে আর কি হলো ভালো হয়, পানি দেওয়ার কম দেওয়া লাগে। এখন তো বর্তমান মেশিন দিয়ে পানি দেয় না ধান খেতে, মোটর মোটর দিয়ে পানি দেয়, তা মানে দেওয়াটাই অসুবিধা মনে করে। মানে আবার যে যারা ছোট মোটো আবাদ করছে, যেমন ধরেন শসা ভেন্ডি, আবার কিছু কিছু ক্ষেত আছে পাট বলবো, মাটির রস না হওয়ার কারণে এই ফসল গুলা ফালাবার হইতেছে না। শুধু হয়তো বৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আশা করি আরো বৃষ্টি হবো। তার মানে জানেন তা আগের দেশে মানে রেশম রেশম না যে পুরো রোদ রোদই থাকে, আর যখন বৃষ্টি হয় মানে প্রত্যেকটা দিনই বৃষ্টি হবো, মানে রাস্তাঘাট এরকম মানে ইয়ে হয়ে যাবে। দেখেন আমাদের এখানে শসা আবাদ করছে, পানি বাড়ছে মোটামুটি, বাড়িতে আর কি রস হয়েছে সাইডে, এই যে মাকড়ি মানে ছাগল খাওয়ার জন্য মাকড়ি আছে। আপনাদেরকে দেখাবো যে মানে কিছু ধরবো ওই সময় দেখাবো কিরকম সেটা হয়েছে। তো ভিডিও করার উদ্দেশ্যটা এটাই হলো যে বছরের প্রথম আর কি বৃষ্টি হইলো, আসছে ভালো লাগছে। মানুষ মনে হয় রোজার দিন তো মানুষ এখনো অনেক মানুষ শুয়ে আছে ওঠে নাই, আর এখন সময় হয়েছে 8:39, 9টাই বাজে ধরুন 15 মিনিটে। এটা আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করা, ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর মতামত জানাবেন। পানি যাচ্ছে বৃষ্টি হলে ওইসব মোটামুটি বৃষ্টি অত একটা বেশি তাও না, একবার কম আছে তাও না। আর হ্যাঁ, আমি এটা ভিডিও করলাম ধুবড়ী ডিস্ট্রিক্টে থেকে, বিলেতি বেড়া থেকে। আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অল্প কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, রোজার দিন দোয়া করি সবার দিন যেন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। Thank you.